আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 4, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল পড়ছিলাম। গত ক্লাসে আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি। ফরম্যাটিং ট্যাগ এর মার্কিউ ট্যাগ পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা বুলেটেড লিস্ট ট্যাগ সমূহ, অর্থাৎ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, হাইপারলিংক, একটা ওয়েব পেজে কিভাবে ইমেজ সংযুক্ত করতে হয় এবং একটা ওয়েব পেজে কিভাবে টেবিল তৈরি করতে হয়, সেগুলো আলোচনা করব। একটু আগের ক্লাসে আমরা একটু রিভিউ করি বা একটু কোশ্চেন জিজ্ঞেস করি। মার্কিউ ট্যাগটা কি, কেউ বলতে পারবে মার্কিউ ট্যাগ এর কাজটা কি? মার্কিউ ট্যাগটা কি, যদি মনে করে স্ক্রল, যদি কোনো লেখাকে যদি আমরা স্ক্রলিং করতে চাই, ঠিক আছে, অর্থাৎ লেখাটা ঘুরতে থাকবে, স্ক্রল করতে চাইলে আমরা কি ব্যবহার করব, মার্কিউ ট্যাগ ব্যবহার করব, তাই না? এই ট্যাগ গুলো কত প্রকার মনে আছে? এই ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ, তাই না? কন্টেইনার ট্যাগ কি, যে ট্যাগের শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ থাকবে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। শেষ ট্যাগের আগে কি ব্যবহার করে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এমটি ট্যাগ কোনটা, যে ট্যাগ শুধুমাত্র শুরুর ট্যাগ থাকবে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকবে না, এন্ডিং ট্যাগটা থাকবে না, তাকে বলা হয় কি এমটি ট্যাগ, যেমন ব্রেক ট্যাগ, বিআর, ঠিক আছে, এটা হচ্ছে কি এমটি ট্যাগ বলা হয়। এখন আর একটা এইচটিএমএল যখন আমরা কোডিং করব, এখানে মৌলিক ট্যাগ কয়টা, 8টা মৌলিক ট্যাগ ব্যবহার করা হয়, যেমন এইচটিএমএল এর শুরুর ট্যাগ, এইচটিএমএল এর শেষ ট্যাগ, তারপর হেড সেকশন এবং বডি সেকশন। হেড সেকশনের মধ্যে আমরা কি টাইটেল ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে, বুঝতে পেরেছো? হেড সেকশনের মধ্যে টাইটেল ট্যাগ ব্যবহার করব। তোমাদের সবার ভিডিও অন করার জন্য আমি রিকোয়েস্ট করছি, সবার ভিডিও অন করো। এইচটিএমএল আর টাইটেল ট্যাগ ব্যবহার করব কোথায়, হেড সেকশনে ব্যবহার করব, বুঝতে পেরেছ? আর বডি সেকশনের মধ্যে একটা ওয়েব পেজের যে সমস্ত তথ্য থাকবে, যত তোমার ছবি সংযুক্ত করো, টেবিল সংযুক্ত করো, কোনো লেখা সংযুক্ত করো, ঠিক আছে, সব বা হাইপারলিংক সংযুক্ত করো, সব কিছুই আমরা কোথায় বডি সেকশনে লিখব। বডি সেকশনে আমাদের সমস্ত ফরম্যাটিং ট্যাগ গুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আজকে আমরা বলবো কি বুলেটেড লিস্ট ট্যাগ সমূহ। তাহলে বুলেটেড লিস্ট ট্যাগ কোনটা, অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা এটা ব্যবহার করব। অর্ডার লিস্ট কোনটা, অর্ডার লিস্ট হচ্ছে কোনটা, যে অর্থাৎ অর্ডার মানে কি 1 2 3 এভাবে অর্ডার থাকবে। ওয়ান, মনে করো এখানে একটা উদাহরণ দেখবে, যেমন কম্পিউটার সায়েন্স, ঢাকা সিটি কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের যে স্টুডেন্ট টিচারদের লিস্ট, সেটা আমরা 1 2 3 4 5 এভাবে আমরা যদি দেখতে চাই, ঠিক আছে, তখন এটা কি করা হবে, অর্ডার লিস্ট যদি করতে চাই 1 2 3, তখন আমরা ওয়েল ট্যাগ ব্যবহার করব। আর যদি আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই, সেকে আনঅর্ডার লিস্টের আমরা কি সিম্বল ব্যবহার করব, যে বিভিন্ন সিম্বল বুলেটেড লিস্ট ব্যবহার করব, ঠিক আছে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন সিম্বল, ত্রিভুজ সিম্বল, সার্কেল সিম্বল, স্কোয়ার সিম্বল, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করব, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা দেখে এটা শেয়ার করছি। দেখো আনঅর্ডার লিস্ট ফরম্যাট, বুলেটেড লিস্ট ট্যাগ সমূহের মধ্যে আনঅর্ডার লিস্টের ফরম্যাট কি দেয়া আছে, ইউএল, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য। আর আমরা টাইপটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, ঠিক আছে, আর এখানে বুলেট টাইপটা দিয়ে দেবো। বুলেট টাইপ কোনগুলো, অর্থাৎ বিভিন্ন সিম্বল ব্যবহার করি, ঠিক আছে, যেমন তোমরা এমএস ওয়ার্ডে কাজ করার সময় বুলেট সিম্বল ব্যবহার করে থাকো, অর্থাৎ বৃত্ত ব্যবহার করে থাকো, ত্রিভুজ ব্যবহার করে থাকো, অ্যারো চিহ্ন ব্যবহার করে থাকি, এগুলোকে বলা হয় বুলেট টাইপ,
আর এলআই ট্যাগটা ব্যবহার করব লিস্ট আইটেম, অর্থাৎ যার মধ্যে যেগুলো মনে করো এখন কি কি মনে করো তোমার একটা দোকান আছে, সেখানে কি কি প্রোডাক্ট তুমি বিক্রি করছো সেগুলোকে লিস্ট আইটেমের মধ্যে আমরা লিখবো, ঠিক আছে? 1, 2, 3, 4 আকারে, বা কোনো যদি আমরা বুলেট টাইপ ব্যবহার করি তখন আমরা আনঅর্ডার লিস্ট দেবো, আর যদি 1, 2, 3, 4 বা ABC দিতে চাই তখন আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব। এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্টের ফরম্যাট। ইউএল ট্যাগ দ্বারা শুরু হবে, ইউএল ট্যাগ শেষ, এবং টাইপ লিখবো সময়সাথে বুলেট টাইপটা আমরা দেব। এখানে বুলেট টাইপ তিনটা ব্যবহার করা হয়েছে, ডিস্ক, সার্কেল এবং স্কোয়ার। যদি আমরা এখানে বুলেট টাইপের জায়গায় ডিস্ক লিখি তাহলে ডিস্ক সিম্বল দেখাবে, আর যদি আমরা সার্কেল দেই সার্কেল সিম্বল আসবে, এগুলো লিস্ট আইটেমের পূর্বে, আর যদি স্কোয়ার লিখি এখানে তাহলে স্কোয়ার সিম্বল আসবে, ঠিক আছে? আর যদি অর্ডার লিস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়েল ট্যাগ ব্যবহার করব। এখানে ব্যবহার করা হয়েছে কি ইউএল ট্যাগ, সেক্ষেত্রে ব্যবহার করব ওয়েল ট্যাগ। আর এই যে ট্যাগটা আনঅর্ডার লিস্ট ফরম্যাটের, এই ট্যাগটা আমরা কোথায় লিখবো, এটা আমরা কোথায় লিখবো, যে এই যে বডি সেকশনে, ঠিক আছে? এই যে বডি সেকশন আছে না, এইচটিএমএল এর একটা কোডিং এর বডি সেকশনের মধ্যে আমরা এই কোডিংটা করব। দেখো এখানে একটা আনঅর্ডার লিস্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমাদের এই এরকম একটা ওয়েব পেজে আউটপুটটা এরকম দেখতে চাই, আনঅর্ডার লিস্ট টাইপস। আনঅর্ডার লিস্ট টাইপ এই লেখাটা কি একটু বোল্ড না, বড় আকারে এবং কালো, তো এখানে কি H1 হেডিংটাকে লেখা হয়েছে, এটা আনঅর্ডার লিস্ট টাইপস, ঠিক আছে? তারপর হচ্ছে কি ইউএল টাইপ, আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ, টাইপ লেখা সমান সমান আমরা ডিস্ক দেওয়া হয়েছে, টাইপটা কি ডিস্ক টাইপ, এই যে দেখো ডিস্ক টাইপ আসছে, ঠিক আছে? আর এখানে কি দেওয়া হয়েছে লিস্ট, লিস্ট আমরা লিখবো এলআই, এটা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এলআই লিখবো, অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এলআই লিখবো। অন্যদের ভিডিও অন করো, ওদ্রি, হাফসা, এলআই, এলআই আমরা ব্যবহার করবো, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক। দেখো এটা রেজাল্ট কি আসছে এরকম, এই যে দেখো এই যে ডিস্ক সিম্বল আসছে, এটা হচ্ছে ইউএল। আবার দেখো ইউএল টাইপ সার্কেল, এই যে সার্কেল সিম্বল আসছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এখানে টাইপটা হচ্ছে কি সার্কেল, এখানে আমাদের লিস্টের মধ্যে কি আছে সার্কেল, সেমি সার্কেল, এবং এর বুলেট টাইপটা কি আসছে সার্কেল, আর এখানে স্কোয়ার, দেখো এখানে স্কোয়ার সিম্বলটা আসছে, বুঝতে পেরেছ? ইউএল, এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট আমরা যদি তৈরি করতে চাই তার ফরম্যাটটা হচ্ছে এরকম, যে ইউএল দিয়ে শেষ শুরু করবো, ইউএল দ্বারা শেষ করব, আর ইউএল এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখবো, প্রথম ট্যাগ এর মধ্যে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখবো। প্রথম ট্যাগ কোনটা, ইউএল, যেটা স্ল্যাশ নাই, ক্লিয়ার? প্রথম ট্যাগ হচ্ছে ইউএল, এখানে আমরা টাইপ লিখে তার মধ্যে এখানে এটা এটা হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, আর এটা হচ্ছে তার ভ্যালু, আর লিখবো কি এলআই ট্যাগ ব্যবহার করবো। তাহলে এখানে ট্যাগ আমাদের দুইটা, একটা আছে এলআই ট্যাগ, একটা আছে ইউএল ট্যাগ। অর্ডার লিস্টের ক্ষেত্রেও আমরা দুইটা ট্যাগ ব্যবহার করবো, একটা ওয়েল, একটা এলআই। দেখো অর্ডার স্টাইলের জন্য আমরা কি 1, 2, 3 অর্ডার লিস্টে, যখন আমরা এই আউটপুটটা যদি পেতে চাই, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, তখন আমরা টাইপের জায়গায় আমরা কি দেব, 1 দেব, এর ভ্যালুগুলো দেব 1, অথবা রোমান দিতে পারি, রোমান ছোট হাতের দিতে পারি, রোমান বড় হাতের টাইপ দিতে পারি, ছোট হাতের এ দিতে পারি, বড় হাতের এ দিতে পারি, ঠিক আছে? দেখো এখানে কি দেওয়া আছে বিতে, মানে বি মানে কি বোল্ড ট্যাগ, লিস্ট অফ সিএসসি হেড অফ ডিসিসি, অর্থাৎ ঢাকা সিটি কলেজে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা হেড ছিলেন তাদের লিস্টটা দেয়া হলো, ঠিক আছে? এটা হচ্ছে বোল্ড ট্যাগের মধ্যে লিখলাম। ওয়েল ট্যাগ, ওয়েল ট্যাগ, ওয়েল মানে কি অর্ডার লিস্ট, ঠিক আছে? ওয়েল ট্যাগের মধ্যে এটা লেখা হলো এলআই দিয়ে মোহাম্মদ আরিফুল হায়দার, প্রথম হেড ছিলেন কে, মোহাম্মদ আরিফুল হায়দার, এখানে এলআই ট্যাগ এখানে ক্লোজিং হলো। তারপর কি মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল, তারপর হচ্ছে অনুপম হালদার, এমএসটি জান্নাতুল ফেরদৌসী আরা, সাবিয়া সুলতানা, ঠিক আছে? এলআই ট্যাগের মধ্যে এটা দেয়া হলো, বুঝতে পেরেছ? এখন দেখো তুমি কোশ্চেন করতে পারো, স্যার এখানে তো টাইপ আমরা 1 দেইনি, তাই না? তাহলে 1, 2, 3 আসছে কেন, এটা বাই ডিফল্ট, যদি আমরা ওয়েল এর পর টাইপ যদি না লিখি তাহলে বাই ডিফল্ট 1, 2, 3, 4, 5, 6 এটা আসবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6 এটা আসবে। আর যদি আমরা টাইপ ডিফাইন করে দেই, যদি রোমান আই দেই ছোট হাতে তাহলে আমরা কি পাবো, এখানে আই পাবো রোমান, ঠিক আছে? যদি বড় হাতের আই দেই বড় হাতের এই রোমান চিহ্নগুলো পাবো, ছোট হাতের এ দিলে এখানে টাইপ লিখবো, ওয়েলের পর স্পেস দিয়ে টাইপ লিখে সমান সমান দিয়ে ভ্যালুটা দেবো, এই ভ্যালুটা, ভ্যালুটা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখবো, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবং ওয়েল ট্যাগ শেষ হলো, তাহলে এর আউটপুটটা আমরা পাবো এটা, এটা হচ্ছে কি অর্ডার লিস্ট এবং নন অর্ডার লিস্ট। এরপর দেখো সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট কোনটা, যেটা পাওয়ার থাকবে, ঠিক আছে? সুপার স্ক্রিপ্ট কোনটা, পাওয়ার আকারে যেটা থাকবে সেটাকে বলে সুপার স্ক্রিপ্ট।
সুপার স্ক্রিপ্টের জন্য আমরা এসইউপি ট্যাগ ব্যবহার করব স্টার্টিং ট্যাগ এসইউপি এবং ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ হচ্ছে কি স্ল্যাশ এসইউপি বুঝতে পেরেছো এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সাবস্ক্রিপ্টে এসইউবি সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা সাব ট্যাগ ব্যবহার করব এসইউবি ঠিক আছে এসইউবি শুরু ট্যাগ শেষ ট্যাগ সুপার স্ক্রিপ্ট কোনগুলো লিখবো যে পাওয়ার যেটাই যায় ঠিক আছে এ ওয়ান প্লাস বি ওয়ান হোল স্কোয়ার এই স্কোয়ারটা যেটা সেটা লিখবো সুপার স্ক্রিপ্ট আর নিচের যেটা আছে এই যে এ ওয়ান নিচের দিকে সেটা আমরা লিখবো কি সাবস্ক্রিপ্টের মধ্যে আমরা এই সমীকরণটা যদি এইচটিএমএল কোডিং করতে চাই ঠিক আছে এই সমীকরণটা যদি এইচটিএমএল কোডিং করতে চাই তাহলে কি লিখবো দেখো পুরাটাকে আবার লিখছে কি এইচ ওয়ান হেডিং ট্যাগের মধ্যে লিখছে এইচ ওয়ান হেডিং ট্যাগের মধ্যে পুরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লিখছে দেখো এইচ ওয়ান হেডিং ট্যাগ এইচ ওয়ান হেডিং ট্যাগ শেষ তাহলে প্রথমে কি আছে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং এ আছে তাহলে দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট এ দেওয়া হলো আমরা সাব এবং সুপারের মধ্যে কি লিখবো শুধুমাত্র যে অংশটাকে আমরা সাব এবং সুপ করব সেই অংশটা সাব এবং সুপ এর মধ্যে ট্যাগের মধ্যে লিখবো ক্লিয়ার যে অংশটুকু শুধু সাব এবং সুপ করবে অর্থাৎ সাবস্ক্রিপ্ট করবে এবং সুপার স্ক্রিপ্ট করবে সেই অংশটাকেই শুধুমাত্র এই ট্যাগের মধ্যে লিখবে এ লিখে সাব লিখে আমরা কি লিখলাম ওয়ান দিলাম ঠিক আছে সাব ক্লোজিং ওয়ান তাহলে ওয়ানটা নিচের দিকে যাবে তারপর কি আছে প্লাস বি আছে দেখো এই প্লাস বিটা কিন্তু সাব এবং এই সাবের বাইরে কিন্তু প্লাস বি ঠিক আছে কারণ এটাকে আমরা সুপার স্ক্রিপ্ট বা সাব স্ক্রিপ্ট আমরা করব না ক্লিয়ার সাব করা হলো কি তো ওয়ান প্লাস বি পর এই ওয়ানটা তারপর কি ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে তারপর দেখা যে শুধু এই যে ফার্স্ট ব্র্যাকেটটা সাব এবং সুপের বাইরে কিন্তু রাখা হলো এটা ফার্স্ট ব্র্যাকেট তারপর কি আমরা স্কোয়ার দেবো স্কোয়ার কি তাহলে সুপার স্ক্রিপ্ট ঠিক আছে তাহলে আমরা সুপ লিখে টু দিলাম তাহলে এটা কি হবে সুপার স্ক্রিপ্ট হলো টু তারপর কি আছে সমান সমান এ তাহলে সমান সমান দেওয়া হলো এবং এ লিখলাম সমান সমান এ লিখলাম তারপর আমরা সাব দিলাম সাব দিয়ে ওয়ান দিলাম তারপর কি আছে সাব ওয়ান আবার দেখো এখানে সুপার স্ক্রিপ্ট টু এখানে স্কোয়ার আছে তাহলে সুপারের মধ্যে টু লেখা হলো এভাবে আমরা কি কোডিংটা কমপ্লিট করব এটা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ভিডিওগুলো অন করো তোমরা দেখো তাহলে এটার আউটপুট আমরা পাবো কি এরকম আমরা আউটপুটটা আমরা পাবো এরপর আছে কি দেখো হাইপারলিংক মানে কি হাইপারলিংক মানে কি যখন আমরা বই পড়ো যখন তুমি তখন কি পেজগুলো উল্টাইতে থাকো না সিকোয়েন্সিয়ালি একটার পর একটা তাই না এখন ওয়েব পেজে আমরা কিভাবে পেজ উল্টাবো ওয়েব পেজে তো একাধিক ওয়েবসাইটটা কি একাধিক পেজের সমষ্টি সেক্ষেত্রে কি লিংক দেয়া থাকে এই লিংকটাকে বলা হয় হাইপারলিংক এই হাইপারলিংকটা করা হয় কি কোনো টেক্সটের উপর করা হতে পারে তখন এটাকে বলে হাইপার টেক্সট কোনো ইমেজের উপর হাইপার লিঙ্ক করা হতে পারে ঠিক আছে কোনো লেখার উপর এবং ইমেজের উপর আমরা হাইপার লিঙ্ক করতে পারি এই হাইপার লিঙ্ক অর্থাৎ ওই টেক্সটের উপর ওইটাকে বলে হাইপার টেক্সট যেটা হাইপার লিঙ্ক করা থাকে ওই টেক্সটের উপর ক্লিক করলে আমরা আর একটা পেজে যেতে পারবো বুঝতে পেরেছ ওই টেক্সটের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আর একটা পেজে যাব ক্লিয়ার তাহলে এটার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটাকে বলা হয় কি অ্যাঙ্কর ট্যাগ ক্লিয়ার অ্যাঙ্কর ট্যাগ এ ব্যবহার করা হয় এটার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সবসময় এইচ রেফ হাইপার টেক্সট রেফারেন্স এইচ রেফটা কি হাইপার টেক্সট রেফারেন্স ঠিক আছে এখন এই হাইপার লিঙ্কটা আমরা করতে পারি আমরা দুইটা ভাবে কিভাবে একটা কি একটা ওয়েবসাইটের পেজগুলোর মধ্যে ঠিক আছে একটা ওয়েবসাইটে যে একাধিক পেজ থাকবে সেই পেজগুলোর মধ্যে আমরা হাইপার লিঙ্ক করতে পারি আর একটা আমরা করতে পারি কি একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা হাইপার লিঙ্ক করতে পারি ঠিক আছে একটা ওয়েবসাইট থেকে তুমি একটা পেজ থেকে তুমি আর এক পেজে আর একটা ওয়েবসাইটে যাবে তুমি একটা ওয়েবসাইট তৈরি করলা সেখান থেকে মনে করো তুমি ইউটিউবে যেতে চাও তাহলে ওইখানে আমরা একটা হাইপার লিঙ্ক করতে পারি তোমার ওয়েবসাইট থেকে তুমি ইউটিউবে ঢুকলাম এটাকে বলা হয় কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক মানে একটা হাইপার লিঙ্ক কয় প্রকার দুই প্রকার একটাকে বলে ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক ঠিক আছে তাহলে ইন্টারনাল হাইপার লিঙ্ক কোনটা তোমার ওয়েবসাইটের মধ্যে এক পেজ থেকে আরেক পেজে যে হাইপার লিঙ্কটা সেটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক আর তোমার ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে যাওয়ার জন্য যে হাইপার লিঙ্ক সেটাকে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্ক ঠিক আছে এখন দেখো তার মানে কি তুমি যেটা তুমি যে পেজটা তুমি লোড করবে নতুন যে পেজটা তুমি যাবে তাহলে ওই পেজের তোমার অ্যাড্রেসটা জানতে হবে কোথায় আছে ওই পেজটা তাই না ওই পেজের বা ওই পেজটাকে একটা ফাইল নেম থাকবে ওই ফাইল নেমটা আমাদের দিতে হবে বা যদি ইউটিউবে যেতে চাও তাহলে ইউটিউবের তোমার এটা অ্যাড্রেসটা দিতে হবে যেমন দেখো এখানে কি যে একটা হাইপারলিংকের ফরম্যাটটা দেখো এখানে কি হাইপারলিংকের ফরম্যাটটা কি হবে
যে এখানে কি থাকবে এ এসরেফ তারপর এখানে থাকবে ইউআরএল এটাকে বলা কি ইউআরএল বইতে দেখো ফরম্যাটটা দেয়া আছে এ এসরেফ সমান সমান 321 পৃষ্ঠায় দেখো বই বের করো ইউআরএল ইউআরএল মানে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ ওই যে ওয়েব পেজটা বা যে আমরা ওয়েবসাইটে যেতে চাই তার অ্যাড্রেসটা দেয়া থাকবে তাকে বলা ইউআরএল ঠিক আছে এটা হচ্ছে ইউআরএল এটা কি ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব তার ঠিকানাটা দেয়া আছে যে ডাবল কোটেশনের মধ্যে এখন দেখো এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এই টার্গেটের কাজ কি যখন তুমি ব্রাউজারে কোনো কিছু ব্রাউজ করো তাই না ওয়েবসাইটটা ব্রাউজ করলাম তখন যখন আরেকটা পেজে যখন তুমি ক্লিক করো তখন ওইটা কি আমরা ওই ওই পেজে বা ওই ট্যাবে ওই ট্যাবে ওপেন হতে পারে অথবা আমরা যে নতুন ট্যাবে ওপেন করতে পারি যদি তুমি টার্গেট লিখে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় টার্গেট লিখে যদি তুমি নিউ ব্যবহার করো বা আন্ডারস্কোর নিউ এখানে আন্ডারস্কোর আছে কিন্তু টার্গেট লিখে আন্ডারস্কোর নিউ সেক্ষেত্রে এই যে যে যেখানে হাইপারলিংক করা হয়েছে ঠিক আছে টার্গেট যে আমাদের টার্গেট ইউআরএল কোনটা এটা আমরা কোন পেজটা আমরা খুলতে চাই google.com এটা আন্ডারস্কোর নিউ অর্থাৎ নতুন পেজে বা নতুন ট্যাবে ওপেন হবে এই পেজটা আর যদি আমরা আন্ডারস্কোর নিউ যদি না দেই আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলেও ব্রাউজার নতুন উইন্ডোতে পেজটি দেখাবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলেও এখানে যদি আন্ডারস্কোর টার্গেট লিখে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেয় তাহলে নতুন উইন্ডোতে নতুন উইন্ডো বা নতুন পেজে বা নতুন ট্যাবে এই সাইটটা বা এই পেজটা ওপেন হবে আর যদি টার্গেট লিখে আমরা যদি আন্ডারস্কোর সেলফ ব্যবহার করি সেলফ সেক্ষেত্রে এখানে যে পেজটা দেওয়া থাকবে বা যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে সেটা বর্তমান উইন্ডোতে তুমি যে উইন্ডোতে তুমি দেখতেছো ওই পেজটা ওই উইন্ডোতে ওপেন হবে অর্থাৎ প্রিভিয়াস কন্টেন্টটা তুমি আর তখন দেখতে পাবে না পার্থক্যটা বুঝতে পেরেছো একটা হচ্ছে কি আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর সেলফ আর একটা হচ্ছে কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বা আন্ডারস্কোর নিউ এর ক্ষেত্রে ব্রাউজার নতুন উইন্ডোতে পেজটি ওপেন হবে আর একটা হচ্ছে সেলফ ব্যবহার করলে বর্তমান উইন্ডোতে অর্থাৎ যে উইন্ডোতে তুমি দেখতেছো পেজটা ওই উইন্ডোতেই পেজটা দেখা যাবে কিন্তু প্রিভিয়াস জিনিসগুলো দেখা যাবে না তাহলে অ্যাঙ্কর ট্যাগ বা হাইপারলিংক করার জন্য আমরা কি কি ট্যাগ ব্যবহার করব এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব শুরুর ট্যাগ শেষ ট্যাগ এবং যে পেজ আমরা যেতে চাই সেই পেজের ঠিকানা এই স্ট্রিপের পর ডাবল কোটেশনের মধ্যে সেই পেজের ঠিকানাটা আমরা দেব এটা হতে পারে এক্সটার্নাল হাইপারলিংক আর এটা হতে পারে ইন্টারনাল হাইপারলিংক আর এখানে দেখো নাসা লাইভ এখানে একটা টেক্সট দেবো নাসা লাইভ যখন প্রোগ্রামটা তুমি রান করবা এই তুমি শুধু এই লেখাটা দেখতে পাবে নাসা লাইভ তখন এই এর উপর যখন দেখবে একটা কি আসছে আন্ডারলাইন আসবে ওইটার উপর ক্লিক করলে এই টেক্সটের উপর হাইপার টেক্সটের উপর ক্লিক করলে তুমি ইউটিউবে ঢুকতে পারবে এখানে যে টেক্সট এই টেক্সটা বল হাইপার টেক্সট এখানে দেওয়া আছে কি মাই ভিডিও যখন প্রোগ্রামটা রান করবে মাই ভিডিওটা তুমি আন্ডারলাইন আকারে দেখতে পাবে বা কালার চেঞ্জ হয়ে যাবে কার্সরটা রাখলে কালার চেঞ্জ হবে এবং আন্ডারলাইন দেখা যাবে কার্সর আনলেই দেখা যাবে শুধুমাত্র তখন এই মাই ভিডিওতে ক্লিক করলে এই google.com এ তুমি কি প্রবেশ করতে পারবে ক্লিয়ার তাহলে দেখো এটা হচ্ছে প্রথম ট্যাগ যত অ্যাট্রিবিউট এবং আমরা ভ্যালুগুলো দেব সেটা প্রথম ট্যাগের মধ্যে দেব ঠিক আছে প্রথম ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটগুলো এবং ভ্যালুগুলো দেব তাহলে হাইপারলিংক দুই প্রকার একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক আর একটা হচ্ছে কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে কি আমরা ইন্টারনাল হাইপারলিংক কোনটা যখন একটা ওয়েবসাইট তৈরি করব একাধিক পেজ তৈরি করব ওই পেজগুলোর মধ্যে যে লিঙ্ক থাকবে সেটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক যখন তুমি তোমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে চাও তখন তাকে বলা হয় কি এক্সটার্নাল হাইপার লিঙ্ক ঠিক আছে এরপর দেখো এখানে বলা হয়েছে কি যে চিত্র যোগ করা অর্থাৎ আমরা ছবিকে লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি আমরা একটা ছবিকে এখানে শুধু আমরা একটা ছবিকে যখন লিঙ্ক হিসেবে ব্যবহার করবো অর্থাৎ একটা ছবির উপর ক্লিক করলে আর একটা পেজ ওপেন হবে সেটা আমরা কিভাবে করব তখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করবো যে হাইপার টেক্সট যেখানে যেমন সিটি কলেজ লেখা আছে এখানে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করবো এটা ইমেজ সোর্স ইউআরএলটা আমরা এখানে দেবো ওই যে সিটি কলেজের এই জায়গাটায় দেবো যখন একটা ছবিকে আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করতে চাও ঠিক আছে যখন একটা ছবিকে এখানে হচ্ছে কি এখানে তো দেওয়া আছে চিত্র যোগ করা অর্থাৎ কিভাবে আমরা একটা ওয়েব পেজে চিত্র যোগ করবো আগে আমরা এটা দেখি তারপর আমরা এটা আমরা ব্যবহার করবো কোথায় হাইপার লিঙ্কে ব্যবহার করবো ঠিক আছে তাহলে আমাদের এক্ষেত্রে ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ ইমেজ ট্যাগটা কি একটা এমটি ট্যাগ আইএমজি ট্যাগ ব্যবহার করা হয় পেজে ছবি সংযুক্ত করতে হলে আইএমজি ট্যাগের সাথে আমরা কি এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো এসআরসি মানে কি সোর্স সোর্স নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো সমান সমান দিয়ে আমরা ইউআরএলটা দিয়ে দেবো ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ
তুমি যে পেজটা তোমার ছবিটা তুমি পেজ ওয়েব পেজে দেখতে চাও সেই পেজের কি ফাইল নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে মনে করো iran.jpg ডাবল কোটেশনের মধ্যে লিখলাম কিন্তু এই ফাইলটা কি একই ফোল্ডারে তোমার এটাও তো একটা ফাইল নেম দিতে হবে না তুমি যে এই যে একটা html কোডিং করতেছো ঠিক আছে মনে করো abc.html নামে সেভ করলে ওইটা এবং তুমি যে এই ফাইলটা সব একই ফোল্ডারে কিন্তু রাখতে হবে অন্য ফোল্ডারে যদি রাখো তাহলে সেই লোকেশনটা পাথটা তোমার ডিরেক্ট কোথায় স্টোর করা আছে সেটা ডিরেকশনটা তোমার দিয়ে দিতে হবে ঠিক আছে পাথটা দিয়ে দিতে হবে অন্যথায় কি করতে হবে একই ফোল্ডারে রাখতে হবে ঠিক আছে তাহলে iran.jpg অর্থাৎ এই তোমার এই কি এই ফাইলটা ইরানের ছবিটা আমরা কি ওয়েব পেজে দেখতে পাবো এখানে যদি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার না করা হয় সেক্ষেত্রে পুরো পেজ জুড়ে ছবিটা আসবে ঠিক আছে পুরো ইরানের ছবিটা পুরো পেজ জুড়ে আসছে এখানে দেখো এই যে কোডিংটা যে কি আসছে যে ইমেজ সমান ইমেজ তারপর লেখা হলো কি অ্যাক্টিভ সোর্স সমান সমান ডাবল কোটেশন মধ্যে কি iran.jpg তাহলে এই ছবিটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি এখন দেখো কোনো কারণে যদি ছবিটা প্রদর্শিত না হয় ওয়েব পেজে যদি ছবিটা প্রদর্শিত না হয় সেক্ষেত্রে আমরা কি একটা কি করতে পারি মেসেজ দিয়ে দিতে পারি অল্টারনেটিভ হিসাবে আমরা একটা মেসেজ দিতে পারি বিভিন্ন কারণে ছবিটা নষ্ট হতে পারে কি কি কারণে ছবিটা নষ্ট হতে পারে ব্রাউজার যদি ইমেজ সাপোর্ট না করে কোনো কারণে যদি ইমেজটা নষ্ট হয়ে যায় ব্যবহারকারী ইমেজ প্রদর্শন যদি বন্ধ রাখে সোর্স লোকেশন ব্রাউজার ইমেজ ফাইলটা খুঁজে না পেলে ঠিক আছে এসব কারণে আমরা কি সোর্স লোকেশন ব্রাউজার ইমেজ ফাইল খুঁজে না পায় তাহলে কি হবে ছবিটা প্রদর্শিত হবে না সেক্ষেত্রে আমরা কি করব অল্ট একটা অল্ট নামে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব অল্ট অ্যাট্রিবিউট দিয়ে একটা মেসেজ দিয়ে দেবো যে ইমেজ সোর্স iran.jpg অল্ট অ্যাট্রিবিউট দিয়ে সমাসান পিকচার অফ গুড বয় এই মেসেজটা আসলো কখন এই মেসেজটা দেখাবে যখন এই এই ছবিটা iran.jpg এই ছবিটা যদি এর যদি কোনো অস্তিত্ব না থাকে ঠিক আছে এক্সিস্টেন্স যদি না থাকে সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে বা কোনো কারণে ছবিটা যদি ওই লোকেশনে খুঁজে না পায় তখন পিকচার অফ গুড বয় এই মেসেজটা দেখাবে ঠিক আছে এখানে আমরা ইমেজের মধ্যে বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি অর্থাৎ ছবিটা ছোট বড় করতে পারি সেক্ষেত্রে উইথ এবং হাইট ব্যবহার করব ঠিক আছে উইথ এবং হাইট ব্যবহার করব উইথ কত দেওয়া হলো এখানে 150 পিক্সেল হাইট দেওয়া হলো 300 ডাবল কোটেশন ভ্যালুটা দেবো ডাবল কোটেশনের মধ্যে উইথ হচ্ছে অ্যাট্রিবিউট হাইট অ্যাট্রিবিউট আর 150 আর 300 হচ্ছে কি তার ভ্যালু এই ভ্যালুটা ডাবল কোটেশনের মধ্যে এখন তোমার এখান থেকে কিভাবে কোশ্চেন আসলো আসবে সিকিউ বলবে কি যে করিম একটি ওয়েবসাইট আর 10 মিনিট আছে করিম একটি ওয়েব পেজ ডিজাইন করলো যেখানে সেখানে একটা ওয়েব পেজে ছবি সে সংযুক্ত করলো সেই ছবির সাইজ হচ্ছে কত 150 × 300 এখন বলবে কি উদ্দীপকে করিম যে পেজটি তৈরি করলো তার এইচটিএমএল কোডিং লিখো সেক্ষেত্রে কি প্রথম যে 150 × 300 তাহলে 150 হবে কি উইথ প্রথম যে মানটা থাকবে সেটা হচ্ছে উইথ লিখবে উইথ ঠিক আছে চওড়া প্রশস্ত আর পরের মানটা কি দৈর্ঘ্য ঠিক আছে হাইট হচ্ছে কি দৈর্ঘ্য 300 একটা হচ্ছে কি প্রশস্ত প্রস্থ আর একটা হচ্ছে কি দৈর্ঘ্য হাইট হচ্ছে কি উচ্চতা দৈর্ঘ্য 300 পিক্সেল লিখবে 150 × 300 যদি থাকে তাহলে প্রথমটা লিখবে উইথে আর পরেরটা লিখবে 300 ক্লিয়ার এই যে দেখো তাহলে ইমেজ সোর্স iran.jpg উইথ 150 × 300 এরপর কি বলছে 3 নম্বর অ্যাট্রিবিউটার তার অল্টার অ্যাট্রিবিউট দেখলাম সোর্স অ্যাট্রিবিউট দেখলাম উইথ হাইট তারপর অ্যালাইন অ্যাট্রিবিউট এটা হচ্ছে কি অ্যালাইন অ্যাট্রিবিউট অ্যালাইন মানে কি অর্থাৎ ছবিটা আমরা ওয়েব পেজে ডানে দেখতে চাই না বামে দেখতে চাই বা নিচে না মাঝে না উপরে সেক্ষেত্রে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব অ্যালাইন লিখে লেফট লিখতে পারি রাইট লিখতে পারি বটম লিখতে পারি টপ লিখতে পারি মিডল লিখতে পারি ঠিক আছে যেটা লিখবো সেটা আমরা দেখতে পাবো অ্যালাইন লিখে যদি আমরা যদি টপ লিখি তাহলে ছবিটা ওয়েব পেজের উপরে দেখাবে যদি বটম লিখে নিচে দেখাবে মিডল লিখে তাহলে মাঝখানে দেখাবে লেফট লিখলে বামে রাইট লিখলে ডানে ঠিক আছে এরপর আছে কি বর্ডার অ্যাট্রিবিউট আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব এই যে দেখো বর্ডার অ্যাট্রিবিউট কি আমরা ইমেজের মধ্যে বর্ডার লিখে অর্থাৎ ছবির চতুর্দিকে এরকম একটা বর্ডার আসবে এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে না আমরা যদি একটা বর্ডার দেখতে চাই সেক্ষেত্রে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব বর্ডার লিখে মনে করো 7 দিয়ে দিলাম বা 5 দিয়ে দিলাম ঠিক আছে আর একটা অ্যাট্রিবিউট আছে কি এইচ স্পেস এবং ভি স্পেস দেখো বইতে আছে 6 নম্বর বইতে 6 নম্বর পয়েন্ট আছে এইচ স্পেস হরাইজন্টাল স্পেস ভি স্পেস ভার্টিক্যাল স্পেস হরাইজন্টাল স্পেস ও ভার্টিক্যাল স্পেস নির্ধারণ করার জন্য এইচ স্পেস ও ভি স্পেস আমরা ব্যবহার করব এর সাহায্যে ইমেজ কে পেজের যে কোনো জায়গায় নেওয়া যাবে যতটুকু আমরা নিতে চাই ততটুকু বামে ডানে আমরা সরাতে পারবো আর অ্যালাইন দিয়ে লেফট লিখলে একেবারে পুরো বামে যাবে রাইট লিখলে ডানে
কিন্তু এখানে যতটুকু সরাতে চাই সেটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা এস স্পেস এবং ভি স্পেস ব্যবহার করব। ঠিক আছে, এখানে দেখো দলীয় কাজ 300x300 সাইজে তোমার কলেজের ছবিটি 5 সাইজের বর্ডার সহ পেজের মাঝখানে প্রদর্শন করাও। এটা হচ্ছে তোমাদের, দেখো এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, এটা করবা সবাই, অ্যাসাইনমেন্ট এই কোডিংটা করবা। ঠিক আছে, এইচটিএমএল কোডিং করে তোমরা মেসেঞ্জারে পাঠিয়ে দেবে 300x300 সাইজের। এখানে 300 না দিয়ে 150x300 দেবা, 150x300 সাইজের। ক্লিয়ার? তোমাদের অ্যাসাইনমেন্টটা হবে কি 150x300 সাইজের তোমার কলেজের ছবিটি 5 সাইজের বর্ডার, বর্ডার হবে কত 5 পেজের মাঝখানে। তাহলে কোথায় থাকবে? কিছু অ্যাট্রিবিউট কিন্তু দেওয়া আছে এখানে, পেজের মাঝখানে থাকতে হবে, বর্ডার থাকতে হবে এবং ছবিটার সাইজ থাকতে হবে। এই কয়টা জিনিস তুমি এইচটিএমএল কোডিং এর সাহায্যে করবে, করে তোমরা এটা পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলো, তোমার ওই অন করো, ভিডিও অন করো স্যার। আমার এখানে নেটের সমস্যা, তো ডিসকানেক্ট হয়ে যায়, কয়েকবার ট্রাই করছিলাম স্যার। বলো বলো স্যার, আমাদের তো সবার কম্পিউটার বা ল্যাপটপ নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করব স্যার? কম্পিউটার ল্যাপটপ নেই এখন আপাতত, তুমি বই থেকে পড়ো। ঠিক আছে, আর যার কাছে আছে তার কাছে গিয়ে প্র্যাকটিস করবে। এটা তুমি কাগজ ইয়েতে লেখো, এটা তো তোমার, আমরা তো এখনো প্র্যাকটিক্যালি দেইনি, থাকলে ভালো করতে পারলে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কম্পিউটার লাগবে যদি তুমি এগুলো প্র্যাকটিক্যাল করতে চাও। তোমার এইচটিএমএল কোডিং করতে হবে, তারপর আমাদের প্রোগ্রামিং আছে, সি প্রোগ্রামিং আছে, ডাটাবেজ আছে, এগুলো তো আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, সেক্ষেত্রে কম্পিউটার লাগবে। ঠিক আছে, আর এগুলো যখন প্র্যাকটিক্যাল, আমি এটা শেষ করে একটু প্র্যাকটিক্যাল দেখাবো এইচটিএমএল এর, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে, আগে এটা থিওরিটা শেষ করে নিই। ঠিক আছে, আমি দেখাবো। জি স্যার, তাহলে স্যার আমি পড়ে রাখবো নে পাশে। হ্যাঁ, পড়ে তোমরা কোডিং করে ছবি তুলে পাঠিয়ে দেবে। ঠিক আছে, খাতায় করবা, খাতায় করে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় করে এটার ছবি তুলে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি সবগুলো, আমি এগুলো খাতা যখন কলেজ খুলবে জমা নেব। এরপর আছে আমাকে আমাদের টেবিল তৈরি করার জন্য। ঠিক আছে, হয়তো পুরো সময় পাবো না, 5-6 মিনিট দেখে আমরা যদি পারি এখন শেষ করে দেবো। টেবিল কিভাবে তৈরি করতে হয়? একটা ওয়েব পেজে তুমি টেবিল সংযুক্ত করতে চাও, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে পারি, কিন্তু এটা বাধ্যতামূলক না। কিন্তু টেবিল ট্যাগ তৈরি করার জন্য যেগুলো অবশ্যই প্রয়োজন, সেক্ষেত্রে আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব। এই যে দেখো টেবিল ট্যাগ, এই যে টেবিল ট্যাগ ব্যবহার করব, এবং একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, বর্ডার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এই বর্ডার অ্যাট্রিবিউট যদি ব্যবহার না করে, এই যে টেবিল আছে না, এই যে দেখো, ঠিক আছে, স্লাইডটা দেখো, এই যে টেবিলের এই যে বর্ডার দেওয়া আছে, এই বর্ডার দেখাবে না। তোমরা বর্ডার 2 দেওয়া আছে, তাহলে বর্ডার বর্ডার 5 দিতে পারো, 6 দিতে পারো, 2, যত বেশি দেবে বর্ডারটা তত মোটা হবে। ঠিক আছে, এক্ষেত্রে টিআর ট্যাগ ব্যবহার করব টেবিল রো তৈরি করার জন্য। ঠিক আছে, যতটা টেবিল রো, এখানে কয়টা রো আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 5টা টিআর ট্যাগ ব্যবহার করব। আর প্রথমটাকে বলা হয় কি, প্রথম যে হেডিং ট্যাগ বলা হয়, এইচটিএমএল ট্যাগ বর্ণনা, অর্থাৎ যে অ্যাট্রিবিউট বা ফিল্ড নেম, একটা টেবিলে ফিল্ড থাকে না, যেমন রোল নেম, অ্যাড্রেস, রেজাল্ট, এগুলোকে বলা হয় কি, ফিল্ড নেম। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি, এই প্রথম ফিল্ডটা কি আছে, এইচটিএমএল ট্যাগ, দ্বিতীয় ফিল্ডটা আছে কি, বর্ণনা। ক্লিয়ার? এটা লিখবো কোথায়, আমরা টিএস ট্যাগ ব্যবহার করবো, টেবিল হেডিং, অর্থাৎ এক একটা সেল বলা হয়, এই যে একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, আর পুরোটা একটা কলাম, এই সেলগুলো মিলে কি হয়েছে, একটা কলাম হয়েছে, তাই না? তাহলে এই সেলটা তৈরি করার জন্য আমরা প্রথম হেডিং ট্যাগের সেলটা তৈরি করার জন্য টিএস ট্যাগ ব্যবহার করবো। দেখো টিএস কোড, টিএস নেম, টিএস ফোন, বা এটা তৈরি করতে আমরা কি লিখবো, টিএস এইচটিএমএল ব্যবহার করবো, টিএস বর্ণনা লিখবো। ক্লিয়ার? টিএস ট্যাগ ব্যবহার করবো টেবিল হেডিং এর জন্য। আর এখানে দেখো টিআর ব্যবহার করছে, টিআর মানে টেবিল রো, তাহলে কি হবে, একটা রো তৈরি হবে যার হেডিং গুলো কি থাকবে, কোড নেম এবং ফোন, কোড নেম এবং ফোন নামে তৈরি হবে। বোঝা গেছে? কোড নেম এবং ফোন নামে তৈরি হবে, আর বর্ডার হবে কত, 2। এখন এইভাবে যতটা রো তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা টিআর ট্যাগ ব্যবহার করব। এবং আমরা পরে ব্যবহার করব কি, পরের যে সেলগুলো, এটার ক্ষেত্রে আমরা টিএস ব্যবহার করব না, পরের গুলো আমরা ব্যবহার করব টিডি। টিডি এবং টিএস এর পার্থক্য কি, যখন টিএস ব্যবহার করবো তখন এই লেখাটা কি হবে, বোল্ড হয়ে যাবে এবং সেলের মানে এই সেলটার মাঝখানে আসবে লেখাটা। যখন টিডি ট্যাগ ব্যবহার করবো তখন বোল্ড হবে না এবং লেখাটা মাঝখানে আসবে না, বামে আসবে। ঠিক আছে, টিডি ব্যবহার করলে। দেখো তারপর দেখো এখানে কি, এখানে কয়টা রো করছে, 3টা রো। দেখো কোড নেম ফোন, এটা হচ্ছে হেডিং, অ্যাট্রিবিউট গুলো দেওয়া হলো, তারপর দেওয়া আছে কত, দেখো 1500 কত, 3, 1504, কোড নাম্বার 1503,
কার এটা? আমিনুল ইসলাম। এটা টিয়ার ট্যাগ এর মধ্যে দেখো, টিয়ার মানে টেবিল রো। এই রো এর মধ্যে কয়টা সেল আছে? একটা দুইটা তিনটা। কি আছে? কোড দেওয়া আছে 1503, তারপর নেম কি আছে? আমিনুল ইসলাম। তারপর কি আছে? ফোন নাম্বার দেওয়া আছে। টিয়ার ট্যাগ শেষ হলো মানে এই রোটা তৈরি হলো। এই কোডিং এর জন্য, এইটুক কোডিং এর জন্য দেখো, টিয়ার টিয়ার আর এটা হচ্ছে সেলগুলো, এই কোডিংটার জন্য কি এই রোটা তৈরি হলো। একইভাবে এই রোটা তৈরি করার জন্য আমরা টিয়ার ট্যাগ ব্যবহার করবো। আবার টিয়ার ট্যাগ শুরু, টিয়ার ট্যাগ শেষ। টিডি কয়টা হবে? তিনটা, যেহেতু এখানে কয়টা সেল আছে? তিনটা। যতটা সেল আছে ততটা টিডি ট্যাগ ব্যবহার করবো। এখানে কত আছে? কত? 1708। তাহলে টিডির মধ্যে 1708, তারপর নাম দেওয়া আছে কি? নাদিরা পারভিন। তারপর কি? তার সেল নাম্বার দেওয়া আছে। টিডি ট্যাগ শেষ। তারপর কি? এটা কি? এগুলো সবকিছু লিখবো কি? টেবিল ট্যাগ এর মধ্যে। টেবিল ট্যাগ শেষ করলাম, আর পুরোটা লিখবো কি? বডি ট্যাগ এর মধ্যে। বডি ট্যাগ শেষ হলো, আর তারপর কি? কোডিং ট্যাগ এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, এইচটিএমএল এর পূর্বে সবসময় কি বডি ট্যাগ থাকবে। আর এই টেবিল ট্যাগ ব্যবহার করা হয়েছে কেন? যেহেতু আমরা একটা টেবিল তৈরি করা হয়েছিল। বুঝতে পারছো কিনা দেখো। এবং অবশ্যই বর্ডার তৈরি করার জন্য আমরা কি বর্ডার এট্রিবিউট ব্যবহার করব। টেবিলের মধ্যে আমরা কি বর্ডার এট্রিবিউট ব্যবহার করব। এখন দেখো, এই টেবিল তৈরি করার জন্য বিভিন্ন এট্রিবিউট ব্যবহার করব। টেবিলের উইথ বা প্রশস্ততা, টেবিল অ্যালাইনমেন্ট, টেবিলটা কি বামে থাকবে না ডানে, টেবিলের বর্ডার দেওয়ার জন্য, একটা সেল সমূহের মধ্যে ফাঁকা স্থান, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে বর্ডার বা ফাঁকাটা কতটুকু থাকবে, সেল বর্ডার ও কন্টেন্টের, সেল বর্ডার থেকে কন্টেন্টের দূরত্ব, অর্থাৎ যে টেক্সটটা লিখবা সেল বর্ডার থেকে ওই দূরত্ব কতটুকু হবে, সেল বর্ডার ও কন্টেন্ট, এটার জন্য আমরা সেল প্যাডিং ব্যবহার করব। একটা সেলের ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি, বা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমরা বিজি কালার ব্যবহার করব। ঠিক আছে, কলাম স্প্যান, রো স্প্যান, অর্থাৎ দুইটা রো মিলে, দুইটা রো মিলে একটা সেল তৈরি করতে পারি, বা দুইটা কলামের উইথ নিয়ে একটা কলাম তৈরি করতে পারি। দুইটা কলামের যে যতটুকু প্রশস্ততা, সেই প্রশস্ততা মিলে আমরা কি একটা সেল তৈরি করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি কল স্প্যান ব্যবহার করব, আর ওটার ক্ষেত্রে রো স্প্যান ব্যবহার করব। এগুলো হচ্ছে কি টেবিলের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট। আর আমাদের সময় নেই, 2-3 মিনিট আছে, কেটে যাবে। ঠিক আছে, তোমাদের এনি কোশ্চেন? এনি কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন আছে বলো। তিনজন স্টুডেন্ট এই সিনসিয়ারলি ক্লাস করলো, তার মানে তারা ভিডিও অন করলো, টিচারের কথা শুনছে। ঠিক আছে, কথা শুনতে হবে তো, বুঝতে পেরেছো? শিক্ষকদের কথা শুনতে হবে। তিনজন স্টুডেন্ট মাত্র কথা শুনছে। আই এম নট ফিলস্ট আদার। শিক্ষক যেটা বলবে সেটা তো মানতে হবে। চুপ করে ঘাপটি মেরে বসে থাকলে তো চলবে না। ঠিক আছে,